গরু চুরি হয়েছে, গরু লস হইতেছে ভাই, চুরি হয়েছে গত বুধবার আর 1 লাখ লাগা লস, 3 লাখ লস শনিবার আনছে, শনিবার 3 লাখ লস, শনিবারে সাত দিন এবার 3 লাখ লস ভাই কিভাবে কিনা বেশি লাগে, গারমোরা আনছিল 80 গরু, একটা গরু চুরি হয়েছে, আবার গরুর কাস্টমারও কম, গারমোরা গরু চুরি হয়েছে আবার লস, একটা চুরি হয়েছে নাকি মানে লাভ লস লস আর চুরি সব মিলে আর 10 লাখ নাই, 10 লাখ নাই মানে এক সপ্তাহে 10 লাখ লস। কেউ যদি নিতে চায় আমাদের এই ভিডিও দেখে জোড়া কত রাখবেন বলেন, চার লাখ ভাঙ্গে আসা যায় না ভাই, দেওয়া যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার চান্দিনা গরু বাজারে, আজ 26 মার্চ রোজ মঙ্গলবার 2024। মাহবুব ভাইকে দেখা যাচ্ছে মন খারাপ, আসসালামু আলাইকুম ভাই। ভালো আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি আপনার কি অবস্থা? ভাই আবহাওয়ার জন্য কাশি ঠান্ডা জ্বর, এখন মোটামুটি আগের চেয়ে ভালো আছি, ভাই কি করবে এখন, এই দুই একদিন ভিডিও না দিলে মানুষের জ্বালায় অস্থির ভাই, মানুষ এমন ভাবে হয়ে গেছে মানুষ ভিডিও না দেখলে মানুষ মাথা ঠিক থাকে না, কারণ সবার নেশা হয়ে গেছে কুমিল্লার বাজার গুলো, জি ভাই কুমিল্লার বাজার গুলো মানুষ না দেখলে এখন মিস করে ভাই, কুমিল্লা এখন ব্র্যান্ড, জি কুমিল্লা এখন ব্র্যান্ড, গরুর ব্র্যান্ড খেলার ব্র্যান্ড সব দিক দিয়ে, ওরা আমরা চারিবার, ওরা ভাই একবার চারিবার, আমরা চারিবার, জি জি ভাই, ভাই বলদ গরু কতগুলো আছে আজকে? 34টা। কি অবস্থা, কাস্টমার কম নাকি? মঙ্গলবার কাস্টমার হয় না বাজারে ভাই, কাস্টমার হয় না, শনিবার হয়, আগামীকাল তো মিশন নেই, জি গরু কেগুলো আছে নাকি আরো আনবেন? আরো আসবে কিছু ইনশাল্লাহ, আরো আসবে। আপনার মনটা আজকে খুব খারাপ খারাপ লাগতেছে ভাই, গরু চুরি হয়েছে, গরু লস হইতেছে ভাই, চুরি হয়েছে গত বুধবার আর 1 লাখ লস, 3 লাখ লস শনিবার আনছে, শনিবার 3 লাখ লস, শনিবারে সাত দিন এবার 3 লাখ লস ভাই কিভাবে কিনা বেশি লাগে, গারমোরা আনছিলাম 80 গরু, একটা গরু চুরি হয়েছে, আবার গরু কাস্টমারও কম, গারমোরা গরু চুরি হয়েছে আবার লস, একটা চুরি হয়েছে নাকি মানে লাভ লস লস আর চুরি সব মিলে আর 10 লাখ নাই, 10 লাখ নাই সপ্তাহে মানে এক সপ্তাহে 10 লাখ লস, বুধবার শনিবার সোমবার 10 লাখ লস, চারিদিনে 10 লাখ লস, এই জন্য মন খারাপ। যাই হোক ভাই, উপরওয়ালা যা চায় তাই হয়, কারণ লাভ হইলে উপরওয়ালা দিচ্ছে, লস হইলে উপরওয়ালা নিচ্ছে, কিছু করার থাকে না ভাই, আচ্ছা যাই হোক। এগুলার লট কেমন করে দিচ্ছেন ভাই? 1 লাখ 65 লাখ ভাই, 1 লাখ 65 লট। ওনারা কি গরু চাইছেন নাকি, কোনগুলো চাইছিলেন? 1 লাখ 40, কোনটা এটা আপনি কথা বলেছেন ভাই? 70, এটা 1 লাখ 70 আর 1 লাখ 40, কোন জায়গা থেকে আসছেন? কংসনগর। গরু কতগুলো নেবেন? একটা নেব নিজে পালার জন্য, পালার জন্য, আচ্ছা। এখন তো দেখা যাচ্ছে বাবাই গরু কিনা বেশি নাকি? না ওরা আইডিয়া পাইতেছে না ভাই, আইডিয়া পাইতেছে না। এদিকে গুলো লাট কেমন করে দিচ্ছেন ভাই? 1 লাখ 45 লট। এই গরু ভাই আপনি এই জায়গায় অনেক গরু বিক্রি করছেন, শুধু 80-85 হাজার লট এই গরুগুলো গত বছর, ইচ্ছে করে না ভাই, চাহিদা বেশি, মানে কত চাহিদা, চাহিদা বেশি, তাহলে এগুলো সব পালা উপযোগী। এখন উত্তরবঙ্গ দিয়ে, জি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, জি পূর্ববঙ্গ দিয়ে গরু ইন্ডিয়া থেকে আসে না, এক পয়সা না, পাখিও আসে না ভাই, পাঠিও আসে না। আচ্ছা ভাই, এগুলো যদি কেউ নিতে চায় আপনার যোগাযোগের নাম্বারটা বলেন, 01855-8045 নম্বর। আর ওই জি কালকে কি কমন মনে বেশি বুঝতে পারতেছি না, রেজিকো যা আছে, রেজিকো যা আছে, কিন্তু রমজানে একটু কমানোটাই ভালো ভাই, লস লস, ইনশাল্লাহ হতাশ না হয়ে এগিয়ে যান, কারণ এই সামনে কোরবানি আসতেছে, আপনাদের তো না ভাই, আমি সীমিত লাভ করে গরিবের চলে, সীমিত লাভ 10 লাখ টাকা কোনদিন আল্লাহ দিব, ওরে আল্লাহ জানে, মানে 10 লাখ লস, সীমিত লাভ করে বিক্রি করে ফেলেন, চিন্তা করতেছেন কবে উঠাবেন, আল্লাহ যদি ফসলা করে, কারণ ক্যাশ টাকা উঠাতে কিন্তু কষ্ট ভাই, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, সেটাই আল্লাহর উপরে ছেড়ে দেন, আল্লাহ দিবে যা দেওয়ার দিবে। তাহলে আগামী কালকে কতগুলো থাকবে মিশন নেই, আল্লাহ ভালো জানে ভাই, এগুলো মিলে কতগুলো থাকতে পারে, যারা আমার সুভাগ্যে আছেন রাতে ফোন দিয়েন বলে দেব, উনি এখনো লসের কারণে গরু একটু কম চেষ্টা করে, একটু কমে যাবো নেওয়ার চেষ্টা করে, কারণ আল্লাহ তো আবার লস হলে আবার একটু বেড়ে যাবে, লস লসের সব অনেক বেড়ে যাবে, পুরোপুরি বাজে লস হলে থামতে হয়, থামতে হয়, ব্রেক দিতে হয়, তারপর আবার আবহাওয়া থেকে সামনে যাইতে হয়, জি জি ঠিক আছে মাহবুব ভাই, তাহলে আগামীকালকে মিশনে দেখা হবে।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম দর্শক এদিকে বেশ সুন্দর সুন্দর সাদা বলা দেখা যাচ্ছে আজকে কুমিল্লার চাঁদিনা হাটে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সব সাদা সাদা বলা পাঁচটা এখানে নাকি পাঁচটা সবগুলো আপনার কেমন এই যে এক পাশ থেকে জানাই এটা চাচ্ছেন কত সাদাটা এটা চাচ্ছি 65 165 দাঁত বয়স কেমন এটার চার দাঁত কি অবস্থা কত বলছে বাজার আজকে পঞ্চান্ন বেচা বিক্রি কত এটা এক লাখ ষাট আর এটা তো বড় আছে এটা চাওয়া দাম কত এক লক্ষ পঁচানব্বই হাজার কত বলছে বাজার আজকে এক লাখ আশি বলছে বেচা কত এটা পঁচাশি মাশাল্লাহ এটা চাওয়া দাম কত এক লাখ দশ দুঃখিত দুই লাখ দশ এটার ওজন কেমন আছে সাড়ে পাঁচ পন বেচা বিক্রি টার্গেট কেমন এক লাখ আশি হাজার আচ্ছা এটা চাওয়া কত দুই লাখ বিশ এটা কত বলে দিচ্ছেন আপনি বেচা বিক্রি দুই লাখ পাঁচ এক লাখ নব্বই মাশাল্লাহ সর্বশেষ একটি গরু দেখা যাচ্ছে এটার চাওয়া দাম কত তিরিশ কেউ যদি নিতে চায় কত রাখবেন বলেন পঁচানব্বই এক লাখ পঁচানব্বই সবগুলো করে যদি কেউ একসাথে নিতে চায় দেওয়া যাবে আপনার যোগাযোগের নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল এইট টু ফাইভ সেভেন নাইন সিক্স ফাইভ সিক্স এবার আপনাকে আমি একটু সতর্ক করে দেয় হয়তো বা ফোন দিয়ে বলবো আমি সজীব একটা গাড়ি লাগবে আমার পরিচয় দিতে পারে আপনি কোনো কথা বলবেন না বলবেন সরাসরি হাটে আসতে কোথাও গরু নিয়ে যাওয়া যাবে না সরাসরি হাট থেকে গরু কিনে নিয়ে যাওয়ার জন্য সকল ধরনের প্রতারক থেকে সাবধান ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক এদিকে মান্নান্দা ফেরির দাফারে বেশ সুন্দর সুন্দর বলদ গরু দেখা যাচ্ছে কামাল ভাই নিয়ে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক সুন্দর সুন্দর বলদ গরু দেখা যাচ্ছে কতগুলো আছে এখানে ভাই তেরোটা মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু প্রথম গরুটার দাঁত বয়স কেমন এটা এটা চাওয়া দাম কত ভাই এক লাখ পঁচাত্তর কত বলছে বাজার আজকে পাঁচচল্লিশ চল্লিশ বলছে বেচা বিক্রি কত বলছে এক লাখ ষাট এক লাখ ষাট এটার ওজন কেমন আছে পাঁচ পন ওজন আছে এটা তো আর একটু বড় এটা চাওয়া কত দুই লাখ দশ এটা কত বলছে বাজারে এটা বেচা বিক্রি কেমন টার্গেট এক লাখ আশি হাজার মাশাল্লাহ এটাও কি সেম দাম নাকি এটা কত দুশো বিশ বেচা দাম নব্বই হাজার আচ্ছা এগুলো কবে আসছিল ভাই বাজারে গতকালকে আসছে তো কি মিশনে নেবেন টার্গেট আছে মাশাল্লাহ এটা চাওয়া কত ভাই বেচা দাম দুই লাখ দুই লাখ এগুলো খুরা কেমন আছে খুরা সব ভালো আছে নতুন কালেকশন আচ্ছা এটা চাওয়া কত এটা বেচা দাম দুই লাখ শেষ দুই লাখ এটা দাঁত কয়টা এটা আট দাঁত বয়স মাশাল্লাহ এদিকে তিনটা করে একসাথে দেখা যাচ্ছে লাটা কানা জোড়া আচ্ছা এটা কত এটা দুই লক্ষ তিরিশ হাজার টাকা পিছন দিয়ে যান দুই লাখ তিরিশ হাজার বেচা বিক্রি কত কামাল ভাই দুই লাখ দশ বেচা বিক্রি এটা বর্তমান ওজন কেমন আছে সাত থেকে সাড়ে সাত পন মাশাল্লাহ আপনার এখানে এই দুইটা গরু হচ্ছে সবচেয়ে সেরা গরু এই জোড়া ছাড়ছেন কত সাড়ে চার লাখ এই জোড়ার দাঁত বয়স কেমন আট দাঁত করে বয়স মাশাআল্লাহ খাবার দাবার কি কি দিচ্ছেন ভাই সবই খায় খাবার কোনো বাসাবাসি নাই কেউ যদি নিতে চায় আমাদের এই ভিডিও দেখে জোড়া কত রাখবেন বলেন চার লাখ দশ চার লাখ ভাঙ্গে আসা যায় না ভাই দেওয়া যাবে আচ্ছা আপনার যোগাযোগের নাম্বারটা বলেন তো জিরো ওয়ান এইট ডাবল ওয়ান জি তিরানব্বই ছাপ্পান্ন নিরানব্বই আচ্ছা তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে দেওয়া যাবে ইনশাআল্লাহ দেওয়া যাবে এটা কার এটা আমার এটা আপনাদের এটা চাওয়া দাম কত সাড়ে তিন লাখ কি অবস্থা বেচা বিক্রি কেমন টার্গেট বরাবর তিন লাখ টার্গেট আচ্ছা কি অবস্থা বাজারে আজকে মানে রমজানের জন্য ওগুলো ছোটগুলো কি আপনাদের নাকি এগুলো তো মোটামুটি পালা উপযোগী এই সাদাটা চাইছেন কত দেড় লাখ বেচা দাম দেড় লাখ টাকা অনেক সুন্দর একটি বরাদ্দ আজকে
কুমিল্লা চাঁদিনা হাটে দেখা যাচ্ছে। এটা কত চাচ্ছেন ভাই? ২১০ ১৭০। আচ্ছা কামাল ভাই, এই ভিডিও দেখে কেউ যদি আসে অবশ্যই কম রাখবেন, আর কোথাও গরু নিয়ে যাবেন না। কেউ ফোন দিলে বলবেন সরাসরি হাটে আসতে, কোনো প্রতারকের হাতে হাত থেকে সাবধান থাকতে হবে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। কুমিল্লা চাঁদিনা হাটে ওয়াদুদ কাকা দেখা যাচ্ছে অনেকগুলো বলদ গরু নিয়ে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? ভালো আছি। বলদ গরু কতগুলো আছে আজকে? ৩০টা। বেচা বিক্রি হয়েছে? এখনো হয় নাই। আজকে তো বাজারে কাস্টমার নাই। কাস্টমার নাই, বাজার ফাঁকা। দাম কয়? মানে বেচা বিক্রি মতো হয় না আর কি। তার মানে কি আগামীকালকে গুলো মিশনে নিয়ে যাবেন? আচ্ছা, তা এখানে কতগুলো আছে? ৩০টা। আচ্ছা দর্শক, ৩০টা। এই দুটো মনে হচ্ছে জোড়ার মতো দেখা যাচ্ছে। জি, এই জোড়া ছাওয়া কত? ৩৫ লাখ। কেমন বেচা বিক্রি টার্গেট কেমন? ২২০ হলে বেচা বিক্রি করবেন? দুঃখিত, ৩২০। ৩২০ হলে বেচা বিক্রি করবেন। এই দুটো ওজন কেমন হবে? ১০ মন। মাশাল্লাহ, সামনে পিছে সমান আছে মনে হচ্ছে। এগুলো কি পালা উপযোগী নাকি? এই লালগুলো কেউ যদি নিতে চায় কত করে রাখবেন? ১৫০-১৬০। ১.৫ লাখ ব্যাংকে আসা যায় না? ১.৫ লাখের গরু নাই এখন? এদিক দিয়ে কয়েকটা আছে নাকি? এগুলো ১.৫ লাখের গরু। এই যে এটা কত রাখবেন সিঙ্গেল নিলে? ৫৫০। আর ভিডিও শুরুতে আপনার নাম্বারটা বলে দেন। ১৬৮৬৬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 
এটা চাও কত 8 নম্বরটা 175 1 লাখ 75 সাদাম এটার দাঁত বয়স কেমন এই 6 দাঁত সব কি 6 দাঁত নাকি সব 6 দাঁত বেচা বিক্রি কত 1,65,000 লাভ আছে বিক্রি করবেন আপনার তো এই লাল আর সাদা বলদ বেশি দেখা যায় কালো বলদ খুব কম দেখা যায় কালো গরু একটাই একটাই আছে বাবার এসে আর কত দেখি কিন্তু এটা বেশি নিস কালো এর শরীরে তো কারেন্ট ভালোই আছে আছে জি জি ধরার আগে লাফা লাফি লাথি দিব আপনাকে সাবধান সাবধান এটা সাওয়া দাম কত সাওয়া দাম 1,75,000 এটা দাঁত চ কয়টা দাঁত সমান সমান কেউ যদি নিতে চায় কত টাকা রাখা যাবে এটা 1,65,000 রাখা যাবে তাহলে এগুলো আগামী কালকে মিশনে নিয়ে যাবেন মিশনে নিয়ে যাবেন মাথা কত একটা ভালো করে দেখা যাচ্ছে আপনার এই সাদাটা চাও কত এটা 95 কেউ যদি নিতে চায় কত রাখবেন 70 এর উপরে লাগবে 70,000 এর উপরে লাগবে আপনারা তো দেখলাম মাঝে মধ্যে আপনারা যে বড় বড় লাল আর সাদা বলদ গুলো আসতো এগুলো এখন আসে না না এখন আসে এখন কি সব এই লটারি গুলো আসে ঈদের আগে আনবেন আর কি ঈদের আগে আনবেন মানে যা পান তাই নিয়ে আসেন বাজারে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কেউ ভিডিও দেখে নিতে চাইলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর অবশ্যই বলবেন হাটে এসে যেতে তো দেখে শুনে নাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সব কুমিল্লার চান্দিনা হাটে এদিকে টাকা গণনা চলছে শামিম ভাই টাকা গণনা চলছে কঠিন মনোযোগ দিয়ে টাকা গণনা করতেছে আমরা দেখব কোন ঘরগুলো ভাই কত ভাই 175 এই সাদাটা 1,75,000 কে বিক্রি করছে আপনি বিক্রি করছে আপনাদের ঘর ওই 1,75,000 টাকা বিক্রি হলো আজকে কুমিল্লার চান্দিনা হাট থেকে আমরা দেখব শামিম ভাইয়ের এখানে আরো কিছু ঘর আছে জসিম ভাই কোথায় জসিম আজকে অসুস্থ বাড়িতে আয় হায় আমার মত সব অসুস্থ কয়টা আছে ভাই গরু আজকে কম ভাই এখন আছে 7টা 13টা এটা চাচ্ছেন কত এটা ভাই দাম 210 180 180 দাঁত চ কয়টা দাঁতা সমান দাঁত সমান আচ্ছা ধন্যবাদ শামিম ভাই আপনাকে আসসালামু আলাইকুম তাই কোথা থেকে আসছেন এটা নিচ্ছেন নাকি কত পড়ছে আপনাদের 1,75,000 আচ্ছা একটা নিচ্ছেন না আরো নিবেন যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম দালালের সমস্যা করবে যখন আপনি দালাল খুঁজতে যাবেন
সরাসরি দালাল আমাকে ফুটকি দিয়ে তুললো না আয়া দাম কইতাছে গ্রাহকের লগে গ্রাহকে আবার আয়া কইতাছে গ্রাহকে কইতাছে দে দাও মারামারি লাগে যা আমার গুরুকে মাইর দূর করে কি ও শামিম ভাই কি বলে না দালাল না গঞ্জাম করে আপনি সরাসরি ব্যবসার সাথে খুব সুন্দর হইছে হেরা নিজে গরু কিনছে এটাই ভালো ভাই হেরা খুব সুন্দর হইছে হয় 2000 আপনি কম পাইছেন না 2000 কম পাইছেন কম পাইছেন এত ঢুকে এত কথা খুব ভালো অবশ্য ওরা বুদ্ধি খাটিয়ে গরু কিনছে এরা খুব ভালো যাক সব বাজার দালাল আছে কিন্তু একটু নিজে সেফটি ভাবে গরু কিনতে হবে না 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 ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম